উর্মি তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম, এখন ভালো নাই। ভালো নেই মানে? তুমি আমার নাকি দিয়ে তো কাজ করাচ্ছো কেন? আইছে আইছে সসে, তুমি আমার মারে দিয়ে এত কাজ করাইতেছো কেন? এই চুপ, একদম চুপ। তুমি আমার শরীরে কোন ব্যাপার করছো কেন? তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথাটা এবার বুঝো। আমার কথাটা হলো, বড় ভাইজান ব্যবসায় অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে গা। সেই ক্ষতির জন্য বড় ভাইজান শহর থেকে গ্রামে চলে আইতাছে। কি করব ওখানে আর থাইকা? কি খোঁজ বাবা? যাই হোক, ও তো আমার কাছে ফিরাইতাছে, আমার আর কিছু লাগবে না, ওইলেই চলবো। ফিরাইতাছে? একবারে ফিরাইতাছে? আচ্ছা ফিরাছে তো আইতাছে, টাকা পয়সা কি কিছু নিয়ে আইতাছে নাকি একবারে উদা হাতে চলে আসতেছে? হ্যাঁ কত বোমা, চুপ করো। কি টাকা পয়সার কথা কইতাছো? বাড়ির পোলা বাড়িতে ফিরাইতেছে, এটাই অনেক কিছু। আর ও তো টাকা পয়সা কম দেন কে? এই যে রুবেল যে ব্যবসা করে, এগুলো কার টাকায়? এগুলো সবকিছু শাকিলের টাকায়, ওই তো সবকিছু দিচ্ছে। বড় ভাইজান তো মেলা টাকা পয়সা দিছে আমারে, আবার অনেক কিছু হেল্প করছে। যাই হোক, এই তুমি তো টাকা পয়সা করো না তো, খালি তোমার টাকা পয়সা। এই যে শোনো, কালকে তো লিপস্টিক কিনে দিছি। যাই হোক, লাগলে আমি আরো অনেক কিছু কিনে দিবো। কিন্তু বড় ভাইজান আসার সাথে সাথে আবার বললো না যে বড় ভাইজান কিছু নিয়েছেন কিনা, লজ্জা পাইবো। দেখা গেলো ব্যবসায় তোমার একটা ক্ষতি হয়েছে। এখন বাড়িতে এই তো আছে, একটু শান্তির জন্য শান্তি দিও। দেখ মা, আমি দোকান পরে গেলাম। এখন এই না আসলাম দোকান থেকে, আবার কি? আরে আমি তো খবর দেওয়ার জন্য আসছি তোমাকে, যে বড় ভাইজান আসতেছে। যাই হোক, যাই দোকানে পোলাটা একলার বসাই দিয়েছি। যাই আমিও, পোলাটা এতদিন পরে বাড়িতে এসেছে, ভালো রান্না বান্না করি কে? আমি যে টাকা পয়সা এতদিন পাঠাইছি ওইগুলো দেও, তখন তখন কই থেকে দিব? না না না, কিছু একটা করবো। আরে বাবা, ঢাকা শহরের সাথে তো গ্রাম মিলবেই না, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া এটা তোমার দাদার বাড়ির এলাকা, এখানে তোমার থাকতে হবে, শিখতে হবে, আর সব পরিবেশে থাকার অভ্যাস করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ মামুনি, তোমার মাম্মা ঠিকই বলেছে, গ্রামে থাকতে হয়, আর গ্রামের পরিবেশ অনেক ভালো। ঢাকা শহরে তো শুধু দুর্গন্ধ, তারপর পরিবেশ দূষণ এগুলো থাকে, কিন্তু গ্রামে গ্রামের পরিবেশ অনেক টাটকা। এই যে দেখো গাছপালা, এগুলো খুবই ভালো, বুঝতে পেরেছো? হুম বুঝতে পেরেছি। আচ্ছা মাম্মা, আমরা কেন গাড়ি নিয়ে আসলাম না? ওই বিষয়ে তোমার বুঝতে হবে না, এখন চলো, আমাদের দেরি হয়ে গিয়েছে। বড়দের বিষয়ে কখনো ছোটদের নাক গলাতে হয় না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু রাস্তাটা কেমন? না এভাবে যেতে হবে, শিখতে হবে, একটু হাঁটলে শিখে যাবে। চলো ঠিক আছে। মা 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 রুবেল! আরে বাবা কি রেছস? হ্যাঁ মা। দাদু তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম দাদু। ওয়া আলাইকুম সালাম, তুমি কেমন আছো দাদু? ভালো আছি দাদু। বৌমা তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বৌমা ভালো আছি। তা উর্মি তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম, এখন ভালো নাই। ভালো নেই মানে? বুঝলাম না কি হয়েছে। ভালো থাকি কেমনে ভাইজান, আপনি এত বড় একটা ব্যবসায় লস খাইছেন, এইটা শুই নাকি আর ভালো থাকতে পারি কোন?
আচ্ছা ভাইজান, আপনি তো ব্যবসায় লস খাইছেন, টাকা পয়সা কি সব লস খাইছেন নাকি কিছু আছে? না মানে আমি বলছি, আসলে হয়েছে কি জানো তো, আমাদের ঋণগুলো এতই বেড়ে যাচ্ছিল দিন দিন, আসলে এই ঋণগুলো শোধ করতে করতে, মার্কেটের যে দেনা পাওনাগুলো ছিল সেগুলো শোধ করতে করতে, আমাদের যে ঢাকার ফ্ল্যাটটা ছিল সেটা বিক্রি করতে হয়েছে, এবং কি আমাদের যে পার্সোনাল গাড়িটা ছিল সেটাও পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এখন আমাদের অবস্থা কি আর বলবো, বুঝতেই তো পারছো। হ্যাঁ বুঝতে পারছি, তার মানে আপনারা এখন ফকির, তাই না আম্মা? বৌমা কি শুরু করলা তোমরা, কই একটু ঘরের ভিতরে নিবা তা না, এই জায়গা আমাদের বকবক শুরু করেছ। হয়েছে কি কইছিলাম দূষিত কথা, হয়েছে চুপ থাক গলা বৌমা, চলো ঘরে চলো। শাকিল আয় বাবা। মা রুবেল কোথায়? রুবেল তো একটু বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, রুবেলের সাথে দেখা করি আগে, তারপর ভিতরে যাব। ঠিক আছে তোমার ভিতরে যাও। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে বেলি, ঘরে চলো। আমি তো হইতে দিব না, কষ্ট করে করছে টাকা সম্পত্তি আমার স্বামী, আর ভাগ বসাইবে ওরা তা না, আমি পাইছে থাকতে এটা হইতে দিব না, আমি এর একটা ব্যবস্থা করবো। আরে বুঝতে পারছি যে তুই বাজারে গেছিস, শোন আমি তোর সাথে দেখার জন্য আসলাম, তোর সাথে দেখা করার জন্য, বুঝতে পারছিস? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বাড়ি চলো, মাছ নিয়ে আইছি, রান্না বান্না করে দিলে দুই ভাই মিলে একসাথে বৈশাখ খাবো অনেকদিন পরে। আরে তুই কি ভুলে গেছিস, আমরা ছোটবেলায় কিভাবে দুই ভাই মিলে ঘুরে বেড়াতাম, বিভিন্ন জায়গায় যেতাম, ভুলে গেছিস তুই? না না ভুল মুখান, এই তো কয়েকদিনের আগের কথা, এইগুলো কি ভুলে যাওয়া যায় নাকি? ঠিক আজকে সেরকমটাই করব, আজকে সারাদিন দুই ভাই মিলে ঘুরবো বেড়াবো, একদম সন্ধ্যার সময় বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে মাছটা নাই খেয়ে, মাছ রাখতে হবে না, মাছ যে কোনো কাউকে দিয়ে পাঠিয়ে দেবো আমরা। চল তো তুই চল দেরি করিস না, বাড়ির পাশে এসে এইভাবে যাবো? না 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 বাড়ির পাশে আসে, আর যেখানে আসি আমার ধৈর্য সহ্য হচ্ছে না, তুই চল আগে আমার সাথে। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে একটা কাজ করি, মাছটাকে ওর দিয়ে পাঠাই দিয়া আমরা সেই বিলের পাশে যাবো, ওখানে একটা বট গাছ আছে না, ওইখানে যাইয়া দেখবো না বাচ্চা কাচ্চারা না একদম মার্বেল খেলায়, ওইখানে দুই ভাই মিলে আজকে মার্বেল খেলাম প্রায় আজকে 10-15 বছর পরে। চল 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 চলো কাছে যাই। আমারে কৌশলে বাইরে পাঠাই দিয়া, ওই বড় বউরে দিয়া এই সংসারের যত কাজ আছে সব করাই রাখতাছি, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, ওই বড় বউ সারা জীবন তো শহরে ছিল কিন্তু গ্রামের এত কাজ জানে কিভাবে, এত কাজ করাইলাম তাও কাবু হইতাছে না, ওরে যে কিভাবে কাবু করবো এইটাই বুঝতেছি না। আচ্ছা চাচি তুমি আমার মাকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? কি ব্যাপার
আবার এই বুদ্ধিতেও আমি ফেল করছি বড় বড় তো কোন দিক দিয়ে ঘায়েল করতে পারতাছি না ঘায়েল করতে পারতাছি না তাতে কি হইছে এক দিক দিয়ে না এক দিক দিয়ে এই বড় বড়ে আমি ঘায়েল করবই এমন বুদ্ধি খসমইবা এই বড় বড়ে এই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বিদায় করব আমিও উর্মি এত সহজে ছাইড়া দিব না কারণ আমি তো এখন গ্রামে আছি আমরা দুই ভাই মিলে আমার আগের মতো সময় কাটাবো আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার বইলে আমাকে মাছ ধরতে হবে ছোটবেলাতে না হইলে আবার মাছ ধরছি অন্য কিছু তুমি করছো তোমার ভিতরে চক্রান্ত আমার ভিতরে চক্রান্ত আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ করে দিব যে এই গয়না ভাবি চুরি করছে দাও প্রমাণ করে কিভাবে প্রমাণ করো প্রমাণ করো মনে হয় ছোট বৌমা কোন জায়গায় রাখছে মনে নাই আমারও তাই মনে হয় ভাবি আমি তো জানি তোমার তো চিনি তুমি তো এই ধরনের কাজ করতে পারো সেটা আমি 100% তুমি কি বুঝাইতে চাচ্ছ আমি আমি কিছুই বুঝতে পারতেছি না ভাবির ব্যাগে যদি স্বর্ণের চেন থাকে বা গয়না থাকে তাও আমি বিশ্বাস করি না এটা ভাবি এই কাজ কখনোই করতে পারে না মা তুমি কয় বার বাকিটা হ্যাঁ বড় বৌমা এই কাজ করতেই পারে না
আমিও বিশ্বাস করি না। দেখছো দেখছো, নিজের চোখকে প্রমাণটা দেখাই দিলাম। এই আমি কো চোখে দেখলেন না, এই যে ব্যক্তিকে আমি গয়নাটা বের করছি, তারপরে বিশ্বাস হইতাছে না? হ্যাঁ না, বিশ্বাস হইতাছে না, কারণ ভাবি মেলা দিন এই বাড়িতে ছিল। তুমি আসার আগে এই বাড়ি বউ হইয়া ভাবি আসছে, সেটা বোঝা উচিত ছিল তোমার। যাক, তুমি যেহেতু প্রমাণ করে দিয়েছো, এবার না হয় বাকিটুকু আমি প্রমাণ করি। তুমি আবার কি প্রমাণ করবা? করো। হ্যাঁ ঠিক আছে। কি করছো তুমি? এই যে দেখো তো, এটা কার ব্যাগ, আর কে ঘরে ঢুকেছে? তোমার আমার সম্পর্কটা তো দ্বন্দ্ব লাগানোর মতো না, আমরা রক্তের এক মার পেটের ভাই, আর তার ভিতরে এই ভাবিরে দিয়া দ্বন্দ্ব লাগানোর জন্য আমার বউটা কি করলো কি করলো? আচ্ছা তুই মাথা ঠান্ডা কর ভাই আমার, আমি সব খুলে বলছি। আসলে মা, রুবেল তোর ভাবি একটা বুদ্ধি করেছিল, যেহেতু আমরা ঢাকায় থাকি আর আমার ঢাকায় বিজনেস, তাই ও ভাবছিল যে আমরা যে টাকাগুলো পাঠাচ্ছি, যাদেরকে পাঠাচ্ছি তারা কতটুকু আমাদের ভালোবাসে, আসলে কি তারা টাকার জন্য আমাদের ভালোবাসে নাকি সত্যিকারেই ভালোবাসে, সেটা পরীক্ষা করার জন্যই আমি তোকে ফোন দিয়েছিলাম যে ভাই আমার বিজনেসে লস হয়েছে, আমি একেবারে গ্রামে চলে আসছি। আসলে সেরকম কিচ্ছু না, আসলে তোর ভাবি এটা জানতে চেয়েছিল। হ্যাঁ, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে এই বাড়ির লোকজন আমাদের মন থেকে ভালোবাসে নাকি শুধু আমাদের টাকাকে ভালোবাসে। আর যতটুকু পরীক্ষা করে দেখতে পারলাম, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসে শুধুমাত্র তোমার বউ ছাড়া। আমরা এই বাড়িতে আসা মাত্র তোমার বউ আমাদের সাথে কিরকম আচরণ শুরু করেছে, আমাকে দিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাজ করিয়েছে, আমি সব কাজ মুখ বুঝে সহ্য করে গেছি শুধুমাত্র তোমার বউয়ের আসল রূপটা দেখার জন্য। আর শোনো, আমাদের বিজনেসে কোনো লস হয়নি, আর আল্লাহর রহমতে কখনো লস হবেও না, তার কারণ শাকিলের উপর তার মায়ের দোয়া আছে, ছোট ভাইয়ের ভালোবাসা আছে। আর তোমার বউকে কি বলবো, বোন তুমি এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, হয়তোবা আমাদের বিজনেসের কারণে চাকরির কারণে আমাদের ঢাকাতে থাকতে হয়, তুমি তো এই বাড়িতে থাকো, আমি চাই আমাদের সংসারটা তুমি ধরে রাখো, কিন্তু তুমি যা করো এত লোভ ভালো না, সবসময় লোভ সীমিত রাখতে হয়। ভাবি আমি আর কি করবো, কর আমার বউয়ের লোভের জন্য আমি আমি ক্ষমা চাইতেছি বড় ভাইয়ের কাছেও এবং ভাবি তোমার কাছেও। ভাবি আপনি আমার মাফ করে দেন, আসলে সত্যি কথাই বলছেন, আমার লোভ অতিরিক্ত হয়ে গেছে, আপনারা টাকা ইনকাম করে বাড়িতে পাঠাইতেন, এই টাকা ভাঙিয়ে খাইতে খাইতে আমি আর আমার মধ্যে ছিলাম না, আমার মধ্যে একটা শয়তান বসবাস করতেছিল। আপনি আমার মাফ করে দেন, আর আপনাকে কথা দিতেছি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব, আর এই বাড়িতে আপনারা সারা জীবন থাকেন, আমার কোনো আপত্তি নাই। না না, আসলে হয়েছে কি, আমরা তিনজন তোমাদের কাছে এসেছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে তোমাদের এখন থেকে গ্রামে থাকতে হবে না, আর থাকতে দিবও না, কারণ আমার বিজনেসের অর্ধেক পার্টনার আমি রুবেলকে করে দিয়েছি, এই খবরটা দেওয়ার জন্য এখানে এসেছি। না ভাই জান, দেখো আমি শহরে যাই কি করব, এখানে তুমি ব্যবসা দিয়ে দিছো আমারে, আবার এই যে পুকুর ভরা মাছ আছে, তারপর গরু আছে ছাগল আছে, এগুলো দেখা শোনা করতে করতে সময় কাটিয়ে যাবো, শুধু শুধু আমার শহরে যাই কোনো লাভ নেই। হয়েছে, তোমার আর যেতে হবে না, তবে মাঝে মধ্যে যাবে, মাকে নিয়ে তোমার বউকে নিয়ে গিয়ে তারপরে আমাদের ওখানে ঘুরে আসবে। ঠিক আছে, হ্যাঁ বেড়াতে যাবো, অবশ্যই যাবো, মাঝে মধ্যে আমাদের হাঁসে মুরগি ডিম নিয়ে ঘুরে বেড়াইতে যাবো। ঠিক আছে, এবার ঘরে চলো, আমি সন্ধ্যায় তোমাদের জন্য কিছু নাস্তা বানাবো, সেগুলো সবাই মিলে একসাথে খাবো। ও হ্যাঁ, ভালো কথা, তোর ভাবি কিন্তু এই নাস্তাগুলো অনেক ভালো বানায়, অনেক স্পাইসি হয়, কি যে স্বাদ হয় না। আচ্ছা চলো, আগে খেয়ে পরে বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।